আজকে আছে vivo X80 যেটা vivo এর একটা ফ্ল্যাগশিপ ফোন প্রিমিয়াম স্মার্টফোন প্রিমিয়াম বক্স এই ফোনটিতে স্পেশালি X সিরিজের ফোনগুলোতে vivo ক্যামেরা সেকশনে স্পেশালি যা যা অফার করে মাইন্ড ব্লোয়িং এই ফোনটার বেলায়ও সেম vivo X80 5G সিনেমাটোগ্রাফি স্পেশালাইজড শুধু সুন্দর চেহারা না স্মার্টফোনটিকে vivo ক্যামেরা ফোন হিসেবে দাবি করছে এছাড়াও মিরাটেক ডাইমেনসিটি 9000 এর মতো এসএসডি রয়েছে এর মাঝে আর এই ফোনের একটা হাইলাইটিং ফিচার হচ্ছে এটার ডিসপ্লে এতে 6.7 ইঞ্চির বিশাল একটা E5 LTPO AMOLED প্যানেল ইউজ করা হয়েছে যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের এবং এটির রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস রিয়ারের যে মেইন সেন্সর তা 50 মেগাপিক্সেলের এটি সনি IMX866 যেখানে OIS রয়েছে আগে V1 চিপ ইউজ করেছিল এবার V1 প্লাস ইউজ করেছে এবং স্ট্যাবিলাইজেশনের বেলায় এটাতে খুব ম্যাজিক্যাল একটা জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে গিম্বল লাইক স্ট্যাবিলাইজেশন আপনি কোনো একটা সাবজেক্টে ধরে যদি ফোনটাকে পুরো 180 ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ফেলেন তারপরও সাবজেক্টটা যেরকম ছিল সেরকমই থাকে একদমই শেকলেস এক্সপিরিয়েন্স আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 12 এর সাথে এতে ব্যবহার করা হয়েছে ফান্টাস 12 প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এই ফান্টাস 12 এ আমরা আনটুড স্কোর পেয়েছি 873,179 যেটা আমাদের টেস্ট করা ফোনগুলোর মধ্যে এই মুহূর্তে হাইয়েস্ট সব মিলিয়ে এর গেমিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ মোবাইলটাতে আমরা লং টাইম গেমিং টেমিং করেছি নর্মালি কোনো একটা গেমে হেভি গেমে হেভি কনফিগারেশনে না খেললে খুব একটা হিটিং হয় না বাট আমি আবারও বলে দিচ্ছি এই ফোনটাতে এক্স্যাক্টলি হিটিং কোনো ইস্যুস নেই মাল্টিটাস্কিংয়ে অসম এক্সপিরিয়েন্স আমরা খেয়াল করেছি খুব দ্রুত অ্যাপ ওপেন হচ্ছিল বিশেষ করে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে আপনি যখন সুইচ করবেন আপনি বুঝতেই পারবেন না যে এতগুলো অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে রান করবে ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটাতে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 6.5 ঘন্টার মতো আর ফোনের বক্সের মধ্যে আপনি 80 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন যেটা দিয়ে 15 মিনিটের মধ্যে 50% চার্জ করতে পারবেন আর মোটামুটি 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন Vivo.